আপনার নাম? আমার নাম মাহমুদ ইসমাইলি। আর পিতার নাম? পিতার নাম মাহমুদ মখলিসুর রহমান। মায়ের নাম? মায়ের নাম সাইদা খাতুন। গ্রাম? গ্রাম উত্তর গোরামারা জোরামতল। আচ্ছা, এটা কোন উপজেলা? কুমিরিয়া উপজেলা, সীতাকুণ্ড। আচ্ছা, 1971-এ আপনি কোথায় ছিলেন বা কী করেছেন? 1971-এ তো আমি মূলত পাকিস্তান ছিলাম, পাকিস্তানি এয়ারফোর্সে। আমি তো পাকিস্তানি এয়ারফোর্সেছিলাম, ওখান থেকে সুরিতে আসি। 71-এ এখানে 26শে মার্চে এই সুরিতে আর যাই নাই, এখানে যুদ্ধ অংশগ্রহণ করি। অংশগ্রহণ করেন, এটাকে বা আপনারা বিমানে? জি, বিমানের অপারেশন ছিল। 26শে মার্চে এখানে ল্যান্ডে ইয়ে করি, কুয়েত যে যুদ্ধ অংশ করি। পর তো ইন্ডিয়া গিয়ে ওখানে আমরা পাকিস্তানি এয়ারফোর্স, বাংলাদেশ এয়ারফোর্স গঠন করি। ওখানে আসামের নাগাল্যান্ডে আমাদের ট্রেনিং হয়, তারপরে আমরা এই বিমান যুদ্ধে অংশগ্রহণ করি। বিমান যুদ্ধে আপনি যে বিমানের অপারেশন করেন কোথায় কোথায়? এটা তো করি চট্টগ্রাম, সিলেট, আশুগঞ্জ, তারপরে কুমিল্লা, বিভিন্ন জায়গায় অনেক অপারেশন করছি। আচ্ছা, ওই বিমানে আপনাদের আপনার সাথে কে কে ছিল? আমার সাথে ছিল গ্রুপ ক্যাপ্টেন শামসুল আলম, ক্যাপ্টেন আকরাম, সার্জন নুরুল হক, এরা ছিল। আপনার বিশেষ কোনো দায়িত্ব ছিল? আমার আমি ছিলাম মূলত এয়ার গানার ছিলাম, আমি মেশিন গান চালাতাম আর কি। আচ্ছা, আপনি কি তো বীর প্রতীক উপাধি পেয়েছেন? জি। এটা কি বঙ্গবন্ধুর সময় থেকে? জি জি, তখন থেকে ওই যুদ্ধের জন্যই পেয়েছে। আচ্ছা, দেশ কেমন চলছে, কী মনে করছেন? যে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। দেশের কোন জিনিসটার দিকে সরকার নজর দিলে দেশ আরও এগিয়ে চলবে? আমি তো দেখছি যে দেশের একমাত্র দুর্নীতি, করাপশন, এটি একটা দমন করতে পারলে ইনশাল্লাহ দেশ আরও বহুত আগে চলবে। পরবর্তী প্রজন্মের উদ্দেশ্যে বলবেন তারা কীভাবে চলবে, তাদের উদ্দেশ্যে যদি কোনো আপনার উপদেশ থাকে? যে আমার একটা ছোটো ছেলে আছে, তার থেকে প্রায় শুনি পরবর্তী প্রজন্ম তো ইনশাল্লাহ, এরা তো অনেক সৎ যা দেখতেছি কথায় বার্তায়, বর্তমান প্রজন্মের চেয়ে ওরা অনেক সৎ হবে, আশা করি দেশপ্রেমিক হবে এবং সিনসিয়ার হবে, এটাই তাদের প্রতি আমার অনুরোধ আর কি। এবং তার দেখতেছি এটাও বর্তমান পরবর্তী প্রজন্ম যা ইনশাল্লাহ দেখতেছে, এরা অনেকটা গুরুজনীতিকে পছন্দ করবে, তাদের আচার আচরণ দেখি আর কি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে।